চুয়াডাঙ্গার দর্শনায় ঘুমন্ত অবস্থায় হজরত আলী নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে নাস্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘরে ঘুমিয়েছিলেন হজরত আলী। এ সময় জানালার ফাঁক দিয়ে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে রাত পৌনে তিনটার দিকে তার মৃত্যু হয়। নিহতের ছেলে জানান, তার বাবা বিজিবির সোর্স হিসেবে কাজ করতেন, এ কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চুয়াডাঙ্গার দর্শনায় ঘুমন্ত অবস্থায় হজরত আলী নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে নাস্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘরে ঘুমিয়েছিলেন হজরত আলী। এ সময় জানালার ফাঁক দিয়ে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে রাত পৌনে তিনটার দিকে তার মৃত্যু হয়। নিহতের ছেলে জানান, তার বাবা বিজিবির সোর্স হিসেবে কাজ করতেন, এ কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চুয়াডাঙ্গার দর্শনায় ঘুমন্ত অবস্থায় হজরত আলী নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে নাস্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘরে ঘুমিয়েছিলেন হজরত আলী। এ সময় জানালার ফাঁক দিয়ে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে রাত পৌনে তিনটার দিকে তার মৃত্যু হয়। নিহতের ছেলে জানান, তার বাবা বিজিবির সোর্স হিসেবে কাজ করতেন, এ কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চুয়াডাঙ্গার দর্শনায় ঘুমন্ত অবস্থায় হজরত আলী নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে নাস্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘরে ঘুমিয়েছিলেন হজরত আলী। এ সময় জানালার ফাঁক দিয়ে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে রাত পৌনে তিনটার দিকে তার মৃত্যু হয়। নিহতের ছেলে জানান, তার বাবা বিজিবির সোর্স হিসেবে কাজ করতেন, এ কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চুয়াডাঙ্গার দর্শনায় ঘুমন্ত অবস্থায় হজরত আলী নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে নাস্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘরে ঘুমিয়েছিলেন হজরত আলী। এ সময় জানালার ফাঁক দিয়ে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে রাত পৌনে তিনটার দিকে তার মৃত্যু হয়। নিহতের ছেলে জানান, তার বাবা বিজিবির সোর্স হিসেবে কাজ করতেন, এ কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চুয়াডাঙ্গার দর্শনায় ঘুমন্ত অবস্থায় হজরত আলী নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে নাস্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘরে ঘুমিয়েছিলেন হজরত আলী। এ সময় জানালার ফাঁক দিয়ে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে রাত পৌনে তিনটার দিকে তার মৃত্যু হয়। নিহতের ছেলে জানান, তার বাবা বিজিবির সোর্স হিসেবে কাজ করতেন, এ কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চুয়াডাঙ্গার দর্শনায় ঘুমন্ত অবস্থায় হজরত আলী নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে নাস্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘরে ঘুমিয়েছিলেন হজরত আলী। এ সময় জানালার ফাঁক দিয়ে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে রাত পৌনে তিনটার দিকে তার মৃত্যু হয়। নিহতের ছেলে জানান, তার বাবা বিজিবির সোর্স হিসেবে কাজ করতেন, এ কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।